আসসালামু আলাইকুম। আজ শেয়ার করব রাইস কুকারে কিভাবে মুরগির মাংস আমি ভুনা করি সেই রেসিপি। অনেক সময় দেখা যায় যে বাসায় গ্যাস থাকে না, তো বাসায় রাইস কুকার থাকলে এভাবে কিন্তু যে কোনো টাইপের মাছ মাংস রান্না করতে পারবেন। চলুন রেসিপিটা শেয়ার করি। প্রথমে আমি রাইস কুকারের যে সুইচটা সেটা অন করে দিয়েছি। এরপরে কিন্তু রাইস কুকারের পাতিলে আমি তেল দিয়ে দিয়েছি প্রায় 1/3 কাপের মতো, 3টা তেজপাতা এবং 1 মুঠো পরিমাণ পেঁয়াজ কুচি আমি হালকাভাবে একটু ভেজে, এরপরে আমি এর ভিতরে দিয়েছি লবণ। লবণটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে দিব আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিয়েছি। অনেকেই মনে করেন যে রাইস কুকারে মনে হয় মাছ মাংস রান্না করা যায় না, হয়তো শুধু ভাত রান্না করা যায়। আমার বাসায় যখন গ্যাস থাকে না তখন কিন্তু আমি এই রাইস কুকারে সব কিছু রান্না করে থাকি, আর খেতেও কিন্তু খুবই মজার হয়ে থাকে। হয়তো সময়টা একটু বেশি লাগে, তারপরেও কিন্তু সব কিছুরই টেস্ট ভালো আসে। এখানে আদা রসুন পেঁয়াজ সব কিছু ভালোভাবে মিশিয়ে নেড়েচেড়ে তারপরে কিন্তু আমি এখানে গোড়া মশলা দিয়ে দিচ্ছি। টালা জিরা গুঁড়া দিয়েছি 1 চা চামচ পরিমাণে, 1/2 চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া, 1 চা চামচ পরিমাণে দিয়েছি ধনিয়ার গুঁড়া, আর 1.5 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, আর মরিচ দিয়েছি আমি 2 টেবিল চামচ পরিমাণে। এগুলো মিশিয়ে এখন একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে গুঁড়া মশলাটা পুড়ে না যায়। ঝাল আপনারা যে যেমন খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে দিবেন। আর এই মশলাটা কিন্তু একটু পানি দিয়ে 2-3 বার করে কষিয়ে নিতে হবে, এতে করে আমরা যে মাংসটা রান্না করব খাওয়ার পরে কিন্তু টেস্টটা ভালো আসবে। যেহেতু আমি ফার্মের মুরগি রান্না করব এজন্যই মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে এখন আমি ধুয়ে রাখা এবং কেটে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কেজি পরিমাণেই মাংস নিয়েছি। এখন মাংসগুলো আমি এই যে চামচের সাহায্যে ভালোভাবে কষিয়ে নিব। ঠিক আমরা যেমন চুলায় রান্না করি ঠিক সেভাবে কিন্তু আমি রাইস কুকারেই রান্না করেছি। চাইলে আপনারা হাতে মেখেও কিন্তু মাংসটা রান্না করে নিতে পারবেন। অল্প একটু পানি দিয়েছি, দিয়ে এখন রাইস কুকারে ঢাকনা লাগিয়ে আমি এটা অপেক্ষা করব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে কিন্তু এর থেকে অনেকটাই পানি বের হয়েছে এবং মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। এখন এটা আরেকটু কষিয়ে নিয়ে তারপরে আমি ঝোলের পানি দিয়ে দিব অল্প করে। ঝোলের পানি দিয়ে তারপরে আমি এটা অপেক্ষা করব আরেকটু ঝোল কমে আসা পর্যন্ত। কমে আসলে আমি লবণটা চেক করে নিব, লবণটা ঠিকঠাক যদি থাকে তাহলে দেওয়ার দরকার নেই। আর লাস্ট পর্যায়ে আমি একটু টালা জিরা গুঁড়ো আর গরম মশলা দিয়ে দিয়েছি। হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে ফেলবো। আর নামানোর পরে কিন্তু খুব সুন্দর একটা কালার আসে। আর চাইলে এখানে কিন্তু আপনারা আলু কেটেও দিয়ে দিতে পারবেন। এভাবে করে গরু, খাসি, মুরগি যে কোনো টাইপের মাংস কিন্তু রান্না করতে পারবেন খুব সহজেই। মাংসটা হয়ে গেছে আর দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর একটা কালার এসেছে। খেতে কিন্তু অনেক মজার হয়েছে। আশা করছি আপনাদের কাছে আমার এই রান্নার রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন।